cómo son las máquinas hacer aquí. আজকে লাহারাট পরিদর্শনে আসলেন বাজার এখানে স্যার আপনি কিছু বলুন এই যে জাতির উদ্দেশ্যে যে আজকে লাহারাট বাজারে আসলেন আপনারা সবাই জানেন যে এখন 7 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরু হয়েছে এই অভিযান চলাকালীন সময়ে যেন কোনো জেলে মা ইলিশটাকে নিধন করতে না পারে এজন্য আমরা অভিযান চালিয়ে যাচ্ছি 7 অক্টোবর থেকে আমাদের অভিযান শুরু হয়েছে নদীতে আমাদের অভিযান চলছে এবং আমরা বিশেষ করে নদীর তীরবর্তী হাট বাজারগুলো যেখানে আপনার মাছের আড়ত বসে অবৈধ আড়তদার যারা আছে যারা এই নিষিদ্ধকালীন সময় মা ইলিশ নিধনের এই সময়টা যাতে কেউ এখানে আড়তদারি করতে না পারে এখানে অবৈধ এখানে মাছ ধরে মাছ বিক্রি করতে না পারে এই জন্য আমরা এই বাজারগুলো মনিটরিং করছি আড়তগুলো মনিটরিং করছি যাতে কোনো লোক এখানে কোনো জেলে মাছ ধরে এক বড় বিক্রি করতে না পারে এবং আপনার মাধ্যমে আমি অত্র এই বাজারের সকল স্থানীয় জনগণ সবাইকে এই মেসেজটা দিতে চাচ্ছি যে আপনারা সবাই লক্ষ্য রাখবেন যেন কোনো জেলে বা কোনো আড়তদার এখানে মাছে এই নিষিদ্ধকারী সময় যেটা 7 অক্টোবর থেকে 28 অক্টোবর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময়ের মধ্যে যেন কোনো আড়তদার এখানে বসে মাছ বিক্রি করতে না পারে এটা আপনারা নিশ্চিত করবেন এবং আমাদেরকে তথ্য দিবেন যদি কেউ এখানে মাছ বিক্রি করে আড়ত বসায় তাহলে আমাদেরকে তথ্য দিবেন আমরা তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব আর আমরা এখানে আমাদের অভিযান অব্যাহত থাকবে বিভিন্ন আড়তগুলোতে অভিযান অব্যাহত থাকবে এবং নদীতে আমাদের অভিযান আছে আমাদের পার্টি আছে নদীতে নদীতে আমাদের অভিযান চলমান রয়েছে তো আমরা আশা করি আপনারা সকলেই এই সময়টাতে একটু ধৈর্য ধরে 28 অক্টোবর পর্যন্ত যাতে মা ইলিশটা নিধন করা না হয় আপনারা সবাই জানেন যে একটা ইলিশ মাছ থেকে 24 থেকে 25 লক্ষ ডিম স্যার একটা ইলিশ মা ইলিশ যদি আমরা একটা ইলিশ মাছকে রক্ষা করতে পারি তাহলে আমরা একটা ইলিশ মাছ থেকে আমরা 24 লক্ষ ইলিশ মাছ পেতে পারি তাহলে কী হবে 24 লক্ষ ইলিশ মাছ যদি আমরা পাই একটা ইলিশ মাছ থেকে তাহলে আমরা সাশ্রয়ী মূল্যে আমাদের সকলে এই ইলিশ মাছটা আমরা সাশ্রয়ী মূল্যে খেতে পারবো কিনতে পারবো এবং আমাদের দেশের বৈদেশিক মুদ্রা অর্জন হবে তো সবাইকে ধন্যবাদ আপনারা সবাই সচেতন থাকবেন যেন কোনোভাবেই কোনো আড়তদার এই এখানে বসে মাছ বিক্রি করতে না পারে এবং কোনো জেলে ভাই নদীতে না নামে এই জন্য আপনারা তাদের সবাইকে উদ্বুদ্ধ করবেন সকলকে ধন্যবাদ ভাই আপনারা এখানে দেখেন মাছ ধরে মাছ বেচে না তো ধন্যবাদ সবাইকে লাহারাট বাজারে আসলাম এখানে বাজারের মাছের আড়ত দেখলাম নদী দেখলাম এখানে সবাই নিরাপত্তা আছে আইন সরকারের আইন মেনে চলছে লাহারাট বাজার থেকে আমি আব্দুর রহিম এসবি টিভি ধন্যবাদ সবাইকে
জাল আছে।